গেট আপ স্ট্যান্ড আপ শিরোনামে আন্দোলনকারীদের পক্ষে সমাবেশ করেছে ব্যান্ড, সঙ্গীত শিল্পী ও মিউজিশিয়ানদের একটি অংশ। দুপুরে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এই সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশ থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সংঘর্ষ, হত্যা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানায় শিল্পী সমাজ। সেখানে অবস্থান শেষে আন্দোলনকারীদের সংহতি জানাতে শহীদ মিনারে যান সঙ্গীত শিল্পীরা। তারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির সাথে একমত হয়ে শিল্পী সমাজ রাজপথে আজ। তারা দাবি জানান, রাষ্ট্রের টাকায় কেনা অস্ত্রে যেন দেশের মানুষের উপর গুলি চালানো না হয়। সমাবেশে শিল্পীদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থী ও অভিভাবকরাও। একাত্মতা আমরা ঘোষণা করতে চাই এবং দেশের শান্তিও চাই এবং যেই অন্যায় অবিচার হয়েছে তার একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। মায়ের বুক খালি হয়েছে, এটা যাতে সুষ্ঠু বিচার হয় আমরা সেটাই চাই।